नमस्ते मेरा नाम है अंजलि मलिक और मैं हूँ कोलकाता से सो वे हाई गुड इवनिंग गुड आफ्टरनून एंड गुड मॉर्निंग जितने भी लोग ये वीडियो देख रहे हैं मैं आप सबको बताना चाहती हूँ कि आज जिनके बारे में मैं बात करने वाली हूँ श्री महाराज विश्वनाथ शास्त्री वो आई थिंक उन्होंने इंटरनेशनली नेशनल बहुत ही खिताब बहुत सारे अवार्ड्स और अवॉर्ड्स जीते हैं uh, इन मैटर ऑफ साइंस इन मैटर ऑफ़ एस्ट्रोलॉजी बहुत ही प्रैक्टिकल नॉलेज रखते हैं ज्योतिषी के बारे में फ्यूचर प्रडिक्शन के बारे में आ, लव लाइफ़ के बारे में मैरिज लाइफ के बारे में पर्सनल लाइफ के बारे में आई थिंक ही इज़ द राइट पर्सन टू हैव एनी सोल्यूशन मैं इसलिए ये बोल रही हूँ क्योंकि मैंने जब मैं बहुत ही छोटी थी मतलब शायद क्लास फोर में पढ़ रही होंगी तो मम्मी ने ऐसे ही लेके आई एग्ज़ाम के लिए बाबा के पास कि जाओ एग्ज़ाम है और आ, रिज़ल्ट अच्छा हो सब बच्चे से एग्जाम अच्छे से सारा पेपर जाए तो मैं उस कारण से बाबा से मिलना ही और तब से जैसे आप सबको पता है कि बाबा की बेटी है नहीं तो तब से बाबा ने मुझे बेटी मान लिया और मैं इस घर पे हमेशा आती जाती रहती हूँ आज मैं पच्चीस साल की हूँ और पच्चीस साल की इस पूरी जर्नी में मेरी ज़िंदगी में हर कुछ पढ़ाई लिखाई करियर कहाँ जाना है किस से बात करना है कैसे करना है পার্সনাল লাইফ মে দোষ ইার সব চিজে হর চিজ কো পুজকে প্রোডেকটেড করকে আগে বড়ি হুঁ উই দ্য কনসাল্ট অফ শ্রী বিশ্বনাথ শাস্ত্রী অ্যান্ড এভরিথিং টু মি নমস্কার ইউটিউবের সকল ভক্ত শিশুদের জানে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন প্রথমে আসছে আমাদের বাঙালি বাঙালিদের আমাদের বারো মাসে তেরো পার্বণ ভরি ভোরজন অনুষ্ঠান সব তো লেগেই আছে পুজো মনে মহামিলন আপনারা জানেন তো পয়লা বৈশাখ আমরা কি করব ভীষণ একটা ভালো দিন গুরুত্বপূর্ণ দিন বছরের শুরুটা ভালো হলে আমরা বলি সারা বছরই ভালো থাকবো তো আমার আমাদের বাঙালি আপামর জনগণের জন্য বলছি আপামর বাঙালিদের জন্য বলছি আমরা পয়লা বৈশাখ কিছু বিশেষ শুভ কাজ করতেই পারি প্রথম কথা বলি অনেক বাড়িতে দেখবেন খুব নেগেটিভ এনার্জি আছে অনেক বাড়িতে দেখবেন ঈশানকনে পায়খানা বাথরুম আছে অনেক বাড়িতে দেখবেন ঈশান ঈশানকনে সিঁড়ি আছে মানে সে সিঁড়ি দিয়ে আপনি উপরে যাচ্ছেন নিচে ঈশানকণ দেবতাদের স্থান তাহলে আপনি কিছুই ভাবেন না কিছুই জানেন না কোনো ইঞ্জিনিয়ারিং দিয়ে প্ল্যানই করেন না আপনার বাড়ি বা অনেক পুরনো দিনের বাড়ি ভাঙারও অপশন নেই তাহলে আপনি কি করবেন অবশ্যই পয়লা বৈশাখ দিন এটি কোলা গাছ বাড়িতে স্থাপন করবেন যেমন প্রতি বৃহস্পতিবার রক্ত চন্দন চন্দন দুটো একটা লাল চন্দন একটা সাদা চন্দন আমরা যখন বৈদিক কাজ করি নাড়ানের মাথায় তুলসী দান করি আমরা সাদা চন্দন ব্যবহার করি তন্ত্রোক্তবিধিনায় যখন কিছু ক্রিয়া করে থাকি বা কিছু বিশেষ বিশেষ পুজোতে রক্তচন্দন ব্যবহার করে থাকি আপনার প্রতি বৃহস্পতিবার গুলে কলাতে ছিটে দেবেন কলা গাছে এবং অবশ্যই কলা গাছ দুটো একটা হচ্ছে ফলা একটা চা ফলা যে কলা বৃক্ষে ফল হয় অনেক কলা বৃক্ষে ফল হয় না সেটা কোনো কার্যকরী নয় টবের মধ্যে ছোট্ট পোয়ালি কলা গাছ আপনি ঈশান কোণে রাখলে খুব ভালো ফল পাবেন বাস্তুর নেগেটিভ এনার্জি যাবে বাস্তুদের একটা শান্তি বিরাজ করবেন আমি এটা মনে করছেন বিশেষ একটা তথ্য আপনাদের দিলাম আর আমি বিশ্বনাথ শাস্ত্রী বারো মাস তিরিশ দিন আমার সব সময় কিন্তু ক্রিয়া থাকে এ কথা সর্বজনপ্রিয় সবাই জানে পঁয়ত্রিশ বছর ধরে আমার মাতৃ আরাধনা মাতৃ সাধনা চলছে মায়ের চরণে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমার থেকে বিশেষ কয়েকটা জিনিস আপনারা পেতে পারেন কিন্তু কালেকশান করতে হবে পয়লা বৈশাখ রবিবার পড়েছে ঠিক তার আগের দিন আমার জাগানো গণেশ লক্ষ্মী যারা ব্যবসা বিশেষত ব্যবসা করছেন তাদের জন্য তো বিরাট একটা উপকার পাবেন সঙ্গে যারা বাড়িতে টাকা অনেক ইনকাম করছেন কিন্তু টাকা ধরে রাখতে পারছেন না তাদের জন্য এটা বিরাট একটা ব্যাপার আমার জাগানো গণেশ লক্ষ্মী আমি রাত্রেবেলা পূজা পাঠ করে সেই গণেশ লক্ষ্মী জাগাই সঙ্গে একটি সুন্দর কয়েন টাকা সঙ্গে একটি রুদ্রাক্ষ সঙ্গে একটি লক্ষ্মী করি তাহলে গণেশ লক্ষ্মী যুগলে থাকবেন সঙ্গে একটি কয়েন টাকা সঙ্গে একটি রুদ্রাক্ষ সঙ্গে একটি লক্ষ্মী করি মানে করি যদি বাড়িতে রাখি মন্ত্রপ্রীত করে মা লক্ষ্মীর চরণে লক্ষ্মী করি তার জীবনে লক্ষ্মীর অভাব হবে না কিন্তু আমি সেরকম সবাইকে দিতে পারবো না এটা খুব দুষ্প্রাপ্য জিনিস আপনার বাজারে অনেক কিনতে পাবেন কিন্তু সেগুলো তো জাগানো নয় আর আমি যে জিনিসটা দেব সেটা একটু অন্য ধরনের জিনিস আমি মাত্র একুশজনকে দিতে পারব আমি একুশটা কালেকশান করেছি বাইরে থেকে এসেছে সেটাকে জাগাব সাত ব্যাপী জাগিয়ে পুজো অর্চনার মাধ্যমে যখন তাকে জিনিসটি দেব তার নাম গর্তটি নিয়ে আমি তার হাতে তুলে দেব এবং খুব 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 কম খরচে সবাই নিতে পারবে মানে এমন একটা মানে খরচা ব্যাপার আছে যেটা সবাই নিতে পারবে অত কাজ পাবেন কত গুণ বলতে পারব না অনেক 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 সেই দিনটি আগের দিন নিতে হবে মানে রবিবারের আগে শনিবার দিন একটা জায়গায় তুই পাবেন ষোলোরে বিদ্যাসাগর স্মরণি বড় কলকাতা যে বললাম গায়ে যে আমার মহামন্দির আছে পঞ্চমুটির আসন ভগবান শ্রীকৃষ্ণের মন্দির রাধিকা দেবী আমার স্বয়ং গোপাল দুলছেন এবং আমার মা লক্ষ্মী বিরাজ করছেন সে লক্ষ্মী মন্দির থেকে আমি লক্ষ্মী দেব আপনার বাড়িতে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবেই হবে এটা কিন্তু পয়লা বৈশাখের আগের দিন কালেকশান করতে হবে সবাই নয় সবাই আমি দিতে পারবো না খুব দুষ্প্রাপ্য জিনিস আমি খুব কালেকশান করেছি ওটা কি থাকবে গণেশ লক্ষ্মী এটি টাকা একটা রুদ্রাক্ষ সঙ্গে লক্ষ্মী করি এটি আপনার আসনের সারা বছর জাগরিত হবে থাকবে অভাব আসবে না অনটন আসবে না মা লক্ষ্মী বিরাজ করবেন আমার নাম যাচ্ছে আগের থেকে নাম লেখাতে হবে নচেত এলেই পাবেন না যেদিনে দেব তার গত্ত দিয়ে সেটি শোধন করে দেব। শোধনের একটা বিরাট প্রণালী আছে দধি দুগ্ধ ঘৃত মধু শর্করা যেমন শোধন আমরা শিব অভিষিক্ত করি কিছু কিছু ক্ষেত্রে শোধনের একটা বিশেষ প্রণালী আছে সব প্রণালী আমি কিন্তু বলবো না কিছুটা গুপ্ত গুজ্জ তত্ত্ব আছে সবার সেটা ওপেন কিছু নয় সেটা অন্তর্নিহিত ব্যাপার তো আমরা ওই দিন পয়লা বৈশাখ যারা ব্যবসা করছেন অবশ্যই সিদ্ধিদাতা গণেশ পূজা গণেশ পূজা করলে অনেক কিছু পাওয়া যায় অনেক কিছু উপকার হয় যে কোনো প্রকারের সিদ্ধিতে গণেশের পুজোয় সাফল্য লাভ হয় সেই জন্য বলা হয় সিদ্ধিদাতা গণেশায় নমঃ আমরা যখন পুজো করি প্রথমে সিদ্ধি লেখি কেন পান সুপরি পৈতে আবাটা সর্বস্বতী মহসতী পাটাতা কর্পূর জায়ফল লবঙ্গ চাল ধোপ ধুনো ফল এত কিছু না লেখে পরে পরে লেখি আগে কেন সিদ্ধি লেখি না আমি যে কাজটা সুসম্পন্ন করব সিদ্ধি হওয়ার জন্য সেই জন্য সিদ্ধি আর গণেশ পুজোয় সিদ্ধি লাগে সেই জন্যে গণেশের আরেক নাম সিদ্ধিদাতা গণেশায় নম এই সিদ্ধিদাতা গণেশের পুজো করলে আপনার জীবনে আসবে ব্যবসা বাণিজ্য আপনার জীবনে আসবে বিদ্যা আপনার জীবনে ভালো হবে যশ এবং খ্যাতি ইত্যাদি ইত্যাদি ভরপুর হবে এবং সিদ্ধি মানে সাফল্য পাবেন সিদ্ধি বিনায়ক যন্ত্রম সিদ্ধিদাতা গণেশায় নম এবারে তৈলক্ষ্য মহন গণেশ অনেক রূপ আছে তৈলক্ষ্য মোহন গণেশ যে মহন আকর্ষণ কাজে লাগে গণেশ শুধু সিদ্ধিদাতাই নয় আকর্ষিত আকর্ষণ ওং বক্কতুণ্ডায় হোক অং বক্ক তুন্ডায় হোং ওং বক্ক তুন্ডায় যারা গণেশ পুজো গণেশ ভক্ত তারা প্রতিদিন স্নান করে আঠাশ বার এই মন্ত্রটা পাঠ করবেন কার্য সিদ্ধি হবে ওং বক্কুন্ডায় হং ওং মকতুণ্ডায় তুন্ডায় ওং মকতুণ্ডায় তুন্ডায় হোং আঠাশ বার স্নান করে প্রথম পুজো হবে এটা যেটা আমি করি এটা আপনারা তথ্য জানেন মা দুর্গার সৃষ্টি প্রথমেই গণেশ পুজো অনেকেই জানেন দুর্গা মা গণেশ আর কার্তিককে বলল গণেশ বলছে আমি মা তোমার এই দিকে থাকবো ডান দিকে কার্তিক বলে আমি ডান দিকে থাকবো মহামুশকিল মুশকিল মা তখন বলল ঠিক আছে তোরা যে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে আগে আসতে পারবি সেই হবে আমার ডান দিকে তো গণেশের বাহন হচ্ছে ইঁদুর মুশিক। আর কার্তিকের বাহন হচ্ছে ময়ূর কার্তিক তো ময়ূর নিয়ে বিশ্বব্রহ্মাণ্ড ঘুরতে চলে গেছে একদম কার্তিক নধর কার্তিক বলি আমরা গণেশ খুব চালাক সে মায়ের তিন দিকে ঘুরে বলছে মা তুমি তো আমার বিশ্বব্রহ্মাণ্ড গণেশ এসে বসে গেছে মায়ের ডান দিকে আর কার্তিক গোটা পৃথিবী ঘুরে এসে দেখছে যে গণেশজি এসে বসে হাজির কারণ কারণ গণেশ ভেবেছে মাই হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ড তখন মা দুর্গা বর দিয়েছিলেন যে আজ থেকে যত দেবদেবীর পুজো হোক প্রথম পুজো হবে গণেশের পুজো গণেশ সেই জন্য গণেশ পুজো আগে এটা পুরাণ তত্ত্ব থেকে আমি বলছি তো এবারে আসছি মোহন গণেশ এই মোহন বা আকর্ষণ কাজে অর্থ এবং সম্পদ শুদ্ধ মনে মোহন গণেশ মন্ত্র রোজ একশো আটবার হলুদ হলুদ বস্ত্র পরে যদি আপনি মন্ত্রটি পাঠ করতে পারেন আপনার জীবনে স্বামী স্ত্রীর যে লড়াই আপনাকে যে ভালোবাসছে না আকর্ষিত হবে ও গং তৈলক্য মহনয় কর গণেশায় নম ও গং দৈলক্য মহনায় কর গণেশায় নম ও গং তৈলক্য মহনায় কর নম এটা একশো আট বার পাঠ করবেন ভীষণ ভালো রেজাল্ট পাবেন আকর্ষিত হবে এবং আপনার স্বামী স্ত্রীর মধ্যে আপনার বাবা মার মধ্যে ঝগড়া অশান্তি চলছে এটা করে দেখুন পয়লা বৈশাখ থেকে শুরু করুন আর আমার দেওয়া মাত্র উনিশটি জিনিস আমি দেব উনিশজনকে একদম ফোন করে নেবেন খুব কম খরচে গণেশ লক্ষ্মী সুন্দর একটা রুদ্রাক্ষ সুন্দর একটা কয়েন টাকা রৌপনির্মিত টাকা রূপর টাকা রৌপনির্মিত টাকা একটি টাকার করেন। সঙ্গে লক্ষ্মী করি বাড়িতে স্থাপন করবেন ব্যবসা বাণিজ্য মানসিক শান্তি গৃহ শান্তি অর্থনৈতিক যেটা নিয়ে আপনারা খুব জর্জরিত সে অর্থ আসবেই কেন আমি গত বছর দিয়েছি যাদের সেই উনিশজন আজকে মায়ের আশীর্বাদে গণেশজির আশীর্বাদে সাফল্য মিশন শুনতে থাকুন পরের অফিসটা আরও বলব আগামী পয়লা বৈশাখ আপনারা আর কি কি কাজ করবেন গণেশ লোককে তো অবশ্যই সঙ্গে আরও কিছু নিয়ম বলবো শুনতে থাকবেন এবং যদি না আমার এপিসোড আপনারা শোনেন আপনাদের কিন্তু পিছিয়ে পড়তে হবে আমি তো আমার প্রোগ্রাম করেই যাব মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকুন ভালো হোক কামনা করি হরিং তার সতাম হরিং তার সতম হরিও তার গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যেন না শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না নাম তসম শ্রী গুরুবে নাম গুরুর্কে যানাই গো প্রণাম তসম শ্রী গুরুবে নমঃ গুরুর্কে যানাই গো প্রণাম तस्मै श्रीगुरुवे नमः